नमस्कार, भूमि बार्ता निये चले एसेछि आमी ऐशी। आपनारा देखछेन भूमि 24x7। चोख राखबो विस्तारित खबरे। নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের কক্ষে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও কৃষক প্রকল্প নিয়ে এক আলোচনা চক্র গ্রহণ করা হয়। এদিন রানাঘাট 2 নম্বর ব্লকের বিডিও অফিসের প্রাঙ্গণে বিভিন্ন রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প থেকে খেটে খাওয়া কৃষিকাজের সাথে যুক্ত পরিবারগুলো যাতে আরো ভালোভাবে আগামী দিনে তাদের কাজকর্ম করতে পারে তার জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট 2 নম্বর বিডিও আধিকারিক খোকন বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি স্মিতা পোদ্দার, পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ রতন শাহ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। আলোচনা সভার মধ্যে কৃষকদের নিয়ে নানা প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসার পাশাপাশি আগামী দিন যাতে তার সুফল পায় এর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা আবেদন করেছেন সেই আবেদনকারী মহিলাদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়। 11 বছরের উন্নয়নের প্রথম ধাপ হিসাবে আমরা দেখেছি গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করবার জন্য আজকে গ্রামে গঞ্জে পাকা রাস্তা তৈরি হয়েছে, বড় সড়কের সঙ্গে যাতে রাস্তা যুক্ত হয় তার ব্যবস্থা, স্বল্প সময়ের মধ্যে যাতে কৃষকরা তার কৃষিজাত দ্রব্য শহরে পৌঁছতে পারে, তাদের যে সমস্ত কাজ আজকে শহরের সঙ্গে যুক্ত হতে পারে, একটা হসপিটালের সঙ্গে যাতে একটা রোগী নিয়ে তাড়াতাড়ি যেতে পারে তার ব্যবস্থা করবার জন্য আজকে রাস্তাঘাটের পরিকাঠামো আজকে উন্নয়ন হয়েছে। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন আপনারা লক্ষ্য করেছেন আপনার এলাকায় বিগত দিনে রাস্তার চেহারা কি ছিল, এখন রাস্তার চেহারাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আরো লক্ষ্য করার বিষয় আমরা দেখেছি। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ভূমি 24x7।